আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যদি ঈদুল ফিতর পোস্টার ডিজাইন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করা, এই ধরনের যদি পোস্টার ডিজাইন যদি আপনি করতে চান যে আপনার হাতে ফোন দেয়, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। শত শত ডিজাইন দেখুন, এক ক্লিকে আপনি তৈরি করতে পারবেন এবং আপনার ফোন দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি অবাক করে দিতে পারবেন। দেখুন এই যে অনেক অনেক শত শত না হাজার হাজার এখানে আপনার ফ্রেম পেয়ে যাবেন। তো জাস্ট আপনাদের একটা থেকে দুইটা আমি কি করবো এখান থেকে তৈরি করে দেখিয়ে দিব। তো চলুন আমরা একটা তৈরি করি। তো ধরুন আমি মনে করুন আমি এইটা তৈরি করবো। তো জাস্ট এইটার উপর আপনি ক্লিক করবেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইট ইস প্রিমিয়াম আইটেম, ইউ নিড টু ওয়াচ এ ভিডিও অ্যাডস টু আনলক দিস আইটেম। তার মানে এখানে আমাদের বলতেছে যে এইটা একটা প্রিমিয়াম আপনার ফ্রেম, এটাকে যদি আনলক করতে হয় তাহলে আপনাকে একটা ভিডিও অ্যাড দেখতে হবে। এখানে আপনাকে পয়সা দিয়ে বা কোনো প্রিমিয়াম পারচেস করতে হবে না, ডলার খরচ, জাস্ট একটা ভিডিও দেখবেন, আপনার টেমপ্লেটটা ফ্রি হয়ে যাবে। তো জাস্ট আমরা কী করবো এখান থেকে আনলকে ক্লিক করে দেবো। দেখুন আনলক ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে। তো বন্ধুরা অ্যাডটা দেখা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এই যে ইউ আনলক দিস প্রিমিয়াম আইটেম সাকসেসফুলি। জাস্ট আমরা কী করবো এখন এখান থেকে কী করবো, ওপেন নাও। দেখুন আমরা এখান থেকে ওপেন নাওতে ক্লিক করে দিব। দেখুন ওপেন নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে, সব কিছু রেডিমেড তৈরি করা। এবং এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকটা বিষয় দেখাবো একটু পরে। তার আগে আপনাদের একটা ডেমো তৈরি করে দেখাইতেছি। তো দেখুন এখান থেকে আপনি এই যে বাম পাশের খালি জায়গা, এখানে আপনার ছবি হোক, আপনার গার্লফ্রেন্ডের ছবি হোক, কোনো ফ্রেন্ডের ছবি হোক, আপনি এখান থেকে দিবেন। আপনি চাইলে সরাসরি এখান থেকে উঠতে পারবেন এবং চাইলে আপনি কী করতে পারবেন এই যে গ্যালারি থেকেও নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে কী করবো, গ্যালারি থেকে একটা পিক নিব। দেখুন আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা গ্যালারিতে একটা পিক নিব, ঠিক আছে। তো জাস্ট আপনারা আপনাদের গ্যালারি থেকে পিকটা নিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে আমার একটা পিক নিয়ে নিলাম। দেখুন আমি এখান থেকে জাস্ট আমার একটা পিক আমি এখান থেকে নিয়ে নিলাম। দেখুন এখানে বলতেছে এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রপ করতে পারবেন, চাইলে কিন্তু ছোটো করতে। জাস্ট আমি কী করবো ডো নট ক্রপে ক্লিক করে দেবো। ছবিটা নিয়ে আসবেন, ক্যামেরা থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখুন এখানে দুই হাতের আঙুল দিয়ে ক্রপ করবেন, ক্রপ করে পজিশন মতো বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পরে জাস্ট উপরে দেখুন ডান পাশে সেভ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা কী করবো এই সেভ অপশনে ক্লিক করে দেবো। একটা 10 সেকেন্ডের অ্যাড আসবে, অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেখুন প্রতিটা ইফতার মিটাপে। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এই যে ইওর ইমেজ সেভ সাকসেসফুলি। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু যে কোনো টেমপ্লেটে কিন্তু আপনি আপনার ছবি বসে আপনার পদবি বা ঠিকানা রেখে কিন্তু ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এখন আপনাদের দেখাবো যে আসলে কীভাবে এই অ্যাপ্লিকেশনটার নাম কী বা এটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন। তো আপনারা প্রথমে তৈরি করা দেখাইলাম, এখন আপনাদের অ্যাপ্লিকেশনটা ডিটেলস দেখাবো। তো চলুন আমরা এখান থেকে আমরা বের হয়ে যাই। দেখুন এই যে এখানে কিন্তু অনেক ধরনের এই যে টেমপ্লেট আছে একদম রেডিমেড তৈরি করা। দেখুন আমি চাইলে এখান থেকে নতুনে ক্লিক করলে নতুন দেখতে পারবেন, ঈদুল ফিতর, ঈদুল প্রিমিয়াম সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন অসংখ্য ধরনের আছে। তো এই অ্যাপ্লিকেশনটার নাম জানার জন্য বা আপনার ডাউনলোড করতে পারার জন্য কী করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। দেখুন আমরা চলে আসলাম গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে আসবেন, আসার পরে জাস্ট এখানে লিখবেন এই যে ঈদ পোস্টার, ঈদ পোস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। দেখুন এই যে ডাউনলোড লেখা রয়েছে ঈদ মুবারক পোস্টার, পোস্টার লি এস কে নাইম উর রহমান আর্ট ডিজাইন। তো দেখুন এই যেটা আমি দেখাইলাম এইটা লোগোটা ভালো করে দেখে রাখুন, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর জাস্ট সিম্পলভাবে ওপেন করবেন এবং ওপেন করার পর আমি যে প্রসেস দেখাইলাম সিম্পলভাবে এটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন, সুন্দর দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।